কাটোয়া 2 নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা করণে পক্ষ থেকে জগদন্তপুর গ্রাম পঞ্চায়েতের নওদাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে কৃষি দিবস উদযাপন করা হলো আজ। এরই সাথে কৃষক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। উন্নত মানের পাট চাষ ও ডাল চাষ সম্পর্কে আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা সুমন মণ্ডল, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিশাদ সামন্ত, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েতের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল সহ প্রমুখ। জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার কৃষকরা উপস্থিত হয়েছিলেন। কৃষক রত্নর 10,000 টাকা চেক সার্টিফিকেট তুলে দেওয়া হয় নিবাস রাজুয়ারকে। আমাদের কাটা ব্লকে কৃষি দপ্তর থেকে একটা কৃষি শিবির আয়োজন করা হয়েছে। এই কৃষি শিবির আয়োজনে কৃষক বিকিনি সম্মান সভ্যতা অনুষ্ঠানে কিছু জিনিস দিচ্ছে এবং কিছু কৃষি কর্মে কী হলে পরে কী হবে, কী কৃষি উপকরণের সব এসব নিয়ে আলোচনা, হ্যাঁ কৃষির ক্ষয়ক্ষতি এসব নিয়ে আলোচনা হয়েছে এবং কৃষি দপ্তর চাষিদের অভ্যর্থনা দেওয়া হচ্ছে। রাজ্য মুখ্যমন্ত্রী এরকম ধন্যবাদ জানাচ্ছেন তো? রাজ্য মুখ্যমন্ত্রী তো সবই করছে, কৃষকদের জন্য সমস্ত কিছু করছে, কৃষকদের জন্য বিভিন্ন রকম প্রকল্প সব রকম আরম্ভ করছে, কৃষকদের সুযোগ সুবিধা চাষের জন্য বছরে যে বন্ধু কৃষক বন্ধু প্রকল্প সেটাও দিচ্ছেন, এর জন্য খুশি আমরা। হ্যাঁ এই জন্য চাষিরা খুবই খুশি। আমার নাম দিলীপ গজ। এটা 2012-13 সাল থেকে আমাদের ব্লকে, কাটোয়া 2 নম্বর ব্লকে শুধু নয় গোটা পশ্চিমবঙ্গে প্রত্যেক ব্লকে কৃষক দিবস হিসাবে পালন হয়। এই দিনে হচ্ছে আমাদের ব্লকের একজন কৃষককে একটা প্রামাণ্যস্বরূপ একটা কৃষক রত্ন হিসেবে তাকে নির্বাচন করা হয় এবং তাকে একটা সার্টিফিকেট মুখ্যমন্ত্রী সই করা একটা আমাদের সার্টিফিকেট দেওয়া হয় এবং হচ্ছে আমাদের তাদেরকে একটা আর্থিক পুরস্কার একটা 10,000 টাকার চেক হচ্ছে দেওয়া হয়। মানে তার কৃষিক্ষেত্রে যে তার পারফরমেন্স বা একটা মডেল বা আদর্শ হিসাবে তাকে কৃষক হিসেবে গণ্য করে তাকে কৃষক রত্ন পুরস্কার হচ্ছে প্রতি বছর দেওয়া হয়। নিবাস রাজুয়ার বলেন, কৃষক রত্ন পুরস্কার পেয়ে আমি খুব খুশি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী, রিপোর্ট NTV WB.com।